তোর নাম কি? ভাই রিফাত। তুই এনে বোতল টোকা আজকে? ভাই ছোটবেলা বাপ্পা মেরা গেছে, এটার লেগা কি করুম, পেটের খিদা তো বোতল টোকা বেচা খাই। তোরা আমার সেমি অবস্থা জানোস, আমার ছোটবেলা বাপ মা মারা গেছে, তো আমরাও আমি এখন বোতল টাকা খাই। তাহলে কাজ করি চল, তুই যেমন আসোস আমরা যেমন আছি, আমরা এখানে থাকি আর কাজ খুঁজি একটা। আচ্ছা ভাই। হ্যাঁ চল, তাহলে একটা দিয়ে কাজ করে খুঁজে পাই। ভাই অনেকক্ষণ ধরে তো কাম খুঁজতেছি, কাম তো পাই না। কী করুম, অনেক জায়গায় তো গেলাম, কোন জায়গায় কেউ কাম দেয় না, তোকেই দেখা। চল একটু যাই দেই, তুমি যাতে খুঁজে খুঁজে পাই কিনা। সকাল সকাল গাড়ি পাইতেছি না, আজকে গাড়িগুলোতে কি হইলো বুঝলাম না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে তোমরা? স্যার আমরা রেলওয়ে স্টেশনের টোকাই, এখন আগে টোকাইতাম, এখন আর টোকাইতে ভাল লাগে না, এখন আমরা চাইতেছি যে বোতল না টোকায় একটা কাম করে খামো। কাম খুঁজেন না স্যার, অনেকক্ষণ কাজ খুঁজছি বাট পাই নাই, আপনাদের একটা কাজ থাকলে দেন না। যাও যাও যাও, আমার কাছে কোনো কাজ নাই স্যার, একটা কাজ থাকলে দেন না স্যার। যাও বলছি না, আমার কাছে কোনো কাজ নাই। কোথা থেকে যে আসে এই টোকাইগুলা, সকালবেলা এমনিতেই গাড়ি পায় না, আমার মুডটা পুরো নষ্ট করে দিছে। কি হয়েছে তোমাকে, হ্যাঁ ধাক্কা দিল কে? উঠে তো দেখি কি হয়েছে তোমাকে, ধাক্কা দিল কে? ওই রেল স্টেশনে টোকাইতাম, তো একটা কাজ খুঁজতেছিলাম ওনার কাছে, যে আস্তে আস্তে ওনাকে দেখছি, পরে ওনার কাছে কাজ চাইছিলাম, পরে ধাক্কা দিয়েছে কাজ না দিয়া। তোমরা কাজ করবো তাহলে না? হ্যাঁ টোকাইতে ভাল লাগে না, টোকাইলে মানুষ কি না কি করে মনে হয়। গাড়িটা রাখো, আমার সাথে যোগাযোগ করো, হ্যাঁ ঠিক আছে, আমি কাজের ব্যবস্থা করে দেবো। নি ঠিক আছে, থাকো তোমরা তাহলে। ঠিক আছে ঠিক আছে। এখন তো কাজটা করতে পারবো, আর টোকাই বই দেবো না। ঠিক আছে ভাই, তোর কথাই রাখলাম, সামনে তার টোকান লাগবো না, আনবো আমরা কাজ করে খেতে পারবো। পুলিশের সন্ধান পাইছে, সন্ধান পাওয়ার আগে ওই যে কেমনে জানি জেনে গেছে, বেগে গেছে, ওর খোঁজে আমরাও আছি, লোক লাগাইছি, দেখি কি করণ যায়, পুলিশ তো সন্ধানে আছে। তুমি বাইচে গেছো বুঝছো, নয় ওর মনে করো জীবনটা ধ্বংস করে দিত। বুধ ঝামেলা আছে ওর মধ্যে, তোমার কপাল আল্লাহ ভালো রাখছে বুঝছো, আর টোকাই মোকাই না করে দেখো ভালো কোনো জায়গায় কাজ পাও নাকি, কি করবা কও ভাই, তোমার জীবন কেমন আমরা বুঝি, এখন ওই এগুলোই কর। স্যার আমিও তো এসেছিলাম কামের সন্ধানে। কাজের সন্ধানে আসলে ওই তো এগুলাই, তুমি বড় ভাই পাইছো, ওরা একা কিছু করতে পারে নাই, এখন বুদ্ধি খাটাইছে, বুদ্ধি খাটা ওরা নিয়ে আইছে, পরে তোমার ধরো ঘুমের টুমের ওষুধ খাওয়া ওরা পাচার করে দিল, তোমার আরেক জায়গায় ফালা দিল বসতে কাজে, এখন বেগে গেছে, আল্লাহ তোমরা বাঁচাইছে, এখন তুমি দেখো কী কাজ করবা, কারণ আমিও তো আমার তো কিছু করার নেই, আমিও ভাড়াই থাকি বুঝছো, দেখো কী করা যায়, তুমি যাও আর কি, কিছু করার নেই।
ঠিক আছে স্যার, আল্লাহর কাছে দোয়া করো তোমার আল্লাহ বাঁচাইছে, তোমার বাইরে দেখা রাখো, ঠিক আছে ভাই? আঙ্গ জীবনটা এরকম, আঙ্গ কপালে কাম নাই, চল আমরা বোতল টোকাই খাই। ঠিকই কইছিস, গেলাম একটু কাজের খোঁজে, যা দিয়ে লোকটাও বলে মানুষ পাচার করে না, আমাদের কপালে আর কাজ নেই রে, চল আচ্ছা বলো আমরা বোতল টোকাই খাই, আমাদের সে আগের জায়গায় জায়গা, যে জায়গায় আগে বোতল টোকা থাকতাম, জেনে ঘুমাইতাম ওই জায়গায় জায়গা, ঠিক আছে চল। এরকম অনেক টোকাই আছে যারা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে। আচ্ছা আমাদের দোষটা কি বলুন তো, কেউ তো আর টোকাই হয়ে জন্ম নেয় না, পরিস্থিতি তাকে টোকাই বানিয়ে দেয়। তাই চলুন আমরা টোকাইদের পাশে থাকার চেষ্টা করি, আমাদের মনে রাখতে হবে তারাও আমাদের মতো মানুষ।